দলত আছে নেকি? নাই নাই নাই, এটো ভারতীয় জনতা পার্টি আছে যে নেশন ফার্স্ট পার্টি সেকেন্ড পার্সন থার্ড। আপনার দলতে আছে? মোট কই মোর দল উর্ধত, দলত কই মোর দেশ উর্ধত। দেশ হওয়ার কারণে ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টির মানে যে কার্যকর্তা সেইটো কথা আপনার দলরে, কিন্তু একাংশ দলের নেতা কর্মী কোরবাত মানে একাংশ মানে আমার দলের নে বেলেগ দলের আমার দলের কার্যকর্তা সেইটাই মানে যে নেশন ফার্স্ট পার্টি সেকেন্ড পার্সন থার্ড। গোস্বামী ডাঙরিয়া নেক্সট যে আপকামিং লোকসভা ইলেকশন আছে, লোকসভা ইলেকশন বরপেটা আমি জিতিবলে 100% প্রস্তুত আছো আর জিতিম। পিছত হব, এতালে সিট শেয়ারিং হওয়া নাই, কিন্তু মিত্র হক যে জিতিব যে এই 100% আজি আপনার এই পবিত্র স্থানের মানে কোথাও অহা 38 জুনলৈ এই মহাসম্পর্ক অভিযান থাকবে প্রতিটি লোকসভা সমষ্টিত 1000 সন্মানীয় ব্যক্তির ওসর আমি যাম, মত বিনিময় করিম, বার্তালাপ হব, সরকারখানের উপলব্ধির কথা আমার আগে বিবরী কব। ঠিক তেমনি আমি বিকাশ তীর্থ এই যোজনার অধীনত বিকাশ তীর্থ একটা অন্যতম কার্যক্রম, আমার সরকার যে এচিভমেন্ট আপনার প্রিয় সাংবাদিক বন্ধু বাইদেউসকলত আমার যে এচিভমেন্ট আমি জনতাক আপনার জড়িয়ে দেখাই দিই। কোনো পার্টি এৰি যোৱা নাই, প্রথম ক্লিয়ার করে দিছো যে মাজত অকমান খেলি মেলি আছিল। কেনেকুৱা শিবসাগৰৰ কথা কৈছে, শিবসাগৰ যেটো ঘটা হৈছে যে আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সৰ আমাৰ সভা আছিল, কিন্তু আমাৰ জিলাতলী নাছিল, ভুল বুঝিছিল যে জিলা সমিতিৰ মিটিং হওয়া বুলি। জেনেৰেল সম্পাদক নাথে, শুনক আমি চৌকজ দিছো, কারণ আমার দলের সংগঠন মিডিয়ায় সলভ নকরে, মিডিয়া আমার সংগঠন নগরায় তো সংগঠন বরাবর আমার সদায় কার্যকর্তা বন্ধু পাই আমি আলাপ আলোচনা করি, দলত কিবা থাকলে আমি নিশ্চয়ই তার সমাধান করে দিব। দলত আছে নাকি? এই ভারতীয় জনতা পার্টি আছে যে নেশন ফার্স্ট পার্টি সেকেন্ড পার্সন থার্ড। শুনক মোট কই মোর দল উর্ধত, দলত কই মোর দেশ উর্ধত। দেশ হওয়ার কারণে ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টির মানে যে কার্যকর্তা সেইটো কথা আপনার দলরে, কিন্তু একাংশ দলের নেতা কর্মী কোরবাত মানে একাংশ মানে আমার দলের নে বেলেগ দল, শুনক আমার দলের কার্যকর্তা সেইটাই মানে যে নেশন ফার্স্ট পার্টি সেকেন্ড পার্সন থার্ড। আপনার গোস্বামী ডাঙরিয়া নেক্সট যে আপকামিং লোকসভা ইলেকশন আছে, লোকসভা ইলেকশন বরপেটা আমি জিতিবলে 100% প্রস্তুত আছো আর জিতিম। পিছত হব, এতালে সিট শেয়ারিং হওয়া নাই, কিন্তু মিত্র হক যে জিতিব যে এই 100% আজি আপনার এই পবিত্র স্থানের মানে কোথাও অহা 38 জুনলৈ এই মহাসম্পর্ক অভিযান থাকবে প্রতিটি লোকসভা সমষ্টিত 1000 সন্মানীয় ব্যক্তির ওসর আমি যাম, মত বিনিময় করিম, বার্তালাপ হব, সরকারখানের উপলব্ধির কথা আমার আগে বিবরী কব। ঠিক তেমনি আমি বিকাশ তীর্থ এই যোজনার অধীনত বিকাশ তীর্থ একটা অন্যতম কার্যক্রম, আমার সরকারের যে এচিভমেন্ট আপনার প্রিয় সাংবাদিক বন্ধু বাইদেউসকলত আমার যে এচিভমেন্ট আমি জনতাক আপনার জড়িয়ে দেখাই দিই। কোনো বিদ্রোহ নাই, কোনো পার্টি এৰি যোৱা নাই, প্রথম ক্লিয়ার করে দিছো যে মাজত অকমান খেলি মেলি আছিল। কেনেকুৱা শিবসাগৰৰ কথা কৈছে, শিবসাগৰ যেটো ঘটা হৈছে যে আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সৰ আমাৰ সভা আছিল, কিন্তু আমাৰ জিলাতলী নাছিল, ভুল বুঝিছিল যে জিলা সমিতিৰ মিটিং হওয়া বুলি। শুনক আমি চৌকজ দিছো, কারণ আমার দলের সংগঠন মিডিয়ায় সলভ নকরে, মিডিয়া আমার সংগঠন নগরায় তো সংগঠন বরাবর আমার সদায় কার্যকর্তা বন্ধু পাই আমি আলাপ আলোচনা করি, দলত কিবা থাকলে আমি নিশ্চয়ই তার সমাধান করে দিব।